সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। মিডিয়া এমন একটা পাওয়ারফুল হাউস হয় বা একটা সমন্বয় যাদের ছাড়া কিন্তু কেউ সাকসেসফুল হতে পারে না। মানে যে কোনো স্টার, যে কোনো লাইমলাইটে আসা মানেই কিন্তু আমার মিডিয়া সাপোর্টটা চাই। তো ওনার হাউস সেটা, এবং একটি প্রোডাকশন হাউস ছাড়া কখনো কোনো ট্যালেন্টকে প্রমোট করা যায় না। কারণ আমি একটি বিউটি কনটেস্ট জিতলাম, তারপরে নেক্সট মন্থ আমার এখানে অনেকে রয়েছে, যেমন সুতপা চক্রবর্তীকে আমি ডেকে নেবো নেক্সট। আমার পুরো টিমকেই আমি এখানে অবশ্যই চাইবো আমার সঙ্গে এখানে। উনি, ও নিজে একজন বিউটি কনটেস্টের ক্রাউন উইনার। আচ্ছা, এছাড়া আমার গেস্ট রয়েছে আহিলি ব্যানার্জি, সেও কিন্তু বিউটি কনটেস্টের একজন টাইটেল হোল্ডার। এজ লিমিটেশন 18 থেকে 26 বছর হচ্ছে মিস ক্যাটাগরি, এবং 20 বছরের ঊর্ধ্বে যে কেউ মিসেস ক্যাটাগরির জন্য এলিজিবল। মিসেস ক্যাটাগরিতে শুধুমাত্র যে ম্যারিড উইমেনরা পার্টিসিপেট করতে পারে সেটা নয়, যে কোনো মানুষ যারা হয়তো ডিভোর্সড, সেপারেটেড বা কেউ যদি লিভ ইন স্টেটাসেও থাকে কোনো আপত্তি নেই, তারা নিশ্চয়ই পার্টিসিপেট করতে পারে। কারণ সবটাই আমার মনে হয় লাইফস্টাইল, সেটার সঙ্গে আমরা আমাদের মানিয়ে নিয়ে চলতে হয়। তো নাথিং রং ইন দ্যাট। তো যে কেউ আসতে পারে, যার পার্টনার আছে সে মিসেস ক্যাটাগরিতে পার্টিসিপেট করবে, যে সিঙ্গেল রয়েছেন তিনি মিস ক্যাটাগরিতে, সেটা 26 বছর পর্যন্ত। এবং পরবর্তীকালে মানে এখান থেকে আমরা ডেফিনেটলি সিলেক্ট করব, সিলেক্ট করে তাদেরকে কিভাবে প্রমোট করতে পারি আমরা সেটা ভাবি। এরকম একটা ইনিশিয়েটিভ তার সঙ্গে যুক্ত থাকতে পেরে দাদা কতটা প্রথমত যেটা আমি আমার বলতে পারা হয়েছি, যে কোনো সৌন্দর্যের কাজ, সে কাজটা যে শুধুমাত্র বিউটি পেজেন্ট কনটেস্ট তা নয়, সে কাজটা যদি একটা সুন্দর করে রান্না হয় সেটাও হতে পারে। যে কোনো সৌন্দর্যের সাথে জড়িত থাকাটাই মানুষের মনকে একটা আনন্দ দেয়। এবং যেটা আমি বলেছি, জন কিডস বলেছে থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। সো এখানে যখন আমরা একটা বিউটি পেজেন্ট কনটেস্টের সাথে জড়িত থাকছি, সেখানে শুধুমাত্র কয়েকজন সুন্দরী মহিলা যারা বিবাহিত নয়, যারা বিবাহিত তারা মঞ্চে এসে দাঁড়িয়ে জাজদের সাথে তাদের সৌন্দর্য দেখালো এবং কথা বললো, সেটা কিন্তু সব নয়। তার পেছনে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা আজকের দিনে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য কিন্তু সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য তো সৌন্দর্য, অনেক মনের সৌন্দর্যের আমরা উদাহরণ, দৃষ্টান্ত পাবো এরকম ধরনের একটা অনুষ্ঠানে। এটা খুবই ভালো একটা প্রজেক্ট, বিকজ ইউজুয়ালি কি হয়, ওয়ান্স দ্য প্যাজেন্ট ইজ ডান, সো এ তারপরে বিউটি কুইন্সের সেরকম অপরচুনিটিস করে দেওয়া হয়। বাট আর এর আর এন্টারটেনমেন্টের আন্ডার একটা মিডিয়া হাউস আছে, প্রোডাকশন হাউস আছে, সো ওরা এই অপরচুনিটিটা করে দেবে উইনারদের জন্য টু শোকেস দ্য ট্যালেন্ট মোর। অ্যান্ড আশা করি আমরা নতুন ট্যালেন্ট পাবো আর ফিউচারে ওদের সঙ্গে আরও কাজ করতে পারবো। এটাতে আই এম মোর অফ এ জুরি মেম্বার, অ্যান্ড সো গ্রুমিংটা সব ইনা দেখছে, ওরই সব ব্যাপারটা, শো ডিরেকশন, গ্রুমিং সব ওই দেখছে। আই এম জাস্ট কামিং অ্যাজ এ জুরি মেম্বার অন দ্য প্যানেল। এখানে আমরা এই অপরচুনিটিটাই দিতে চাই সবাইকে, যেখানে তারা নিজের ট্যালেন্টটা শো করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং যারা উইনার হবে ডেফিনেটলি তারা সুযোগ পাবে, কিন্তু যারা উইনার হবে তাই না, যারা হয়তো টপ উইনার হলো না কিন্তু তাদের মধ্যেও প্রচুর ট্যালেন্ট আছে যেটা হয়তো তারা দেখাতে পারছে না, আমরা চেষ্টা করবো তাদেরকেও সেভাবে গ্রুম করার, যাতে তারাও ভবিষ্যতে সেই ট্যালেন্টটাকে প্রকাশ করে এগিয়ে যাবে। পশ্চার কারেকশনটা খুব ইম্পর্টেন্ট, মানে সেটার সঙ্গে না মানে হাইট বা ওয়েটের কিন্তু খুব একটা সম্পর্ক নেই। মানে ঠিকঠাকভাবে বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা, হাঁটতে পারা, সেটার উপরে কিন্তু মানে ডিপেন্ড করে অনেক কিছু। তো সেটা আমরা ডেফিনেটলি ট্রাই করবো। এছাড়া হচ্ছে স্পিচ কারেকশন, প্রপারলি কথা আমরা অনেকেই বলি কিন্তু কতটুকু বলবো, নিজের সম্বন্ধে যতটুকু বলা দরকার সেই সেলফ ইন্ট্রোডাকশন স্পিচটা তাদেরকে রেডি করানো, তাদের কোরিওগ্রাফিটা করে দেওয়া প্রত্যেকটা সিকোয়েন্সের। কারণ আমাদের এথনিক রাউন্ড থাকবে, আমাদের ওয়েস্টার্ন রাউন্ড থাকবে, সেটার জন্য আলাদা আলাদা কোরিওগ্রাফি তাদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং করানো, এবং কিছুটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কিছুটা তাদেরকে মোটিভেট
ইন্টারন্যাশনাল ট্রেনিং দেওয়া, কারণ যে কোনো ফিল্ডে তারা কাজ করবে বা কিছু, প্রত্যেকেরই আমাদের সেই অ্যাপ্রিসিয়েশন, সেই মোটিভেশনটা লাগে। সেইভাবে তাদেরকে করতে চাই যাতে পরবর্তীকালে তারা নিজের নিজেদেরকে খুঁজে পায়, নতুনভাবে নিজেদেরকে, নিজের সঙ্গে নিজের একটু পরিচয়।